ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শেষ 10 বছর অর্থাৎ 1937 থেকে 1947 সময় পর্ব নানা কারণেই ঘটনাবহুল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ও যুদ্ধোত্তর আন্তর্জাতিক পরিস্থিতির চাপ এবং অন্যদিকে ভারতবর্ষে সাম্রাজ্যবাদ বিরোধী শেষ লড়াই তীব্রতম হওয়াতে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয়। ওই পর্বে ভারত ছাড়ো আন্দোলন দেশের অভ্যন্তরে মুক্তি সংগ্রামকে যেমন উচ্চ গ্রামে পৌঁছে দিয়েছিল, তেমনি ভারতের বাইরে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের সংগ্রামী ভূমিকা ব্রিটিশ সাম্রাজ্যবাদী সংস্কারকে তীব্র আঘাত হেনেছিল। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক রূপেই সুভাষচন্দ্র নেতা থেকে হয়ে উঠেছিলেন নেতাজি। ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি ও আইনের ভূমিকা স্বর্ণাক্ষরে লিখিত আছে। আধুনিক গবেষণা নিরিখে ইতিহাসের দিকে তাকিয়ে অবশ্য কতকগুলি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরে 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সাধারণ সভায় নেতাজির হাতে আইনের নেতৃত্ব অর্পণ করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। রাসবিহারী কিংবা নেতাজি কেউই কিন্তু আইনে গঠন করেননি, আইনে তৈরি করেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সেনাবাহিনীর 4th পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন মোহন সিং, এবং তাকে সাহায্য করেন প্রাক্তন গদর বিপ্লবী প্রীতম সিং এবং জাপানি সেনাবাহিনীর পক্ষে ফুজিয়ারা। এবং এটি গঠিত হয়েছিল থাইল্যান্ড মালয় সীমান্ত শহর অ্যালোরস্টারে 1941 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর। ওই 1941 খ্রিস্টাব্দেই 17ই জানুয়ারি সুভাষচন্দ্রের কলকাতা থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে মহানিষ্ক্রমণ। দ্বিতীয়ত, নেতাজির উদ্দেশ্য ছিল ব্রিটেনের বিপদের সুযোগ নিয়ে বিদেশি শক্তির সাহায্যে ভারত সরকারকে আঘাত করা। তিনি মনে করতেন ভারতের শত্রু ব্রিটেন, সুতরাং ব্রিটেনের শত্রুরা আমাদের বন্ধু। তাছাড়া স্বাধীনতা সংগ্রামের সাফল্যের জন্য অহিংস কিংবা সশস্ত্র বৈপ্লবিক যে কোনো পন্থায় তার আস্থা ছিল। এই লক্ষ্যেই তিনি মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধরত অক্ষশক্তির সাহায্য কামনা করেছিলেন এবং ভারত ত্যাগ করে আফগানিস্তান, সোভিয়েত রাশিয়া হয়ে জার্মানি পৌঁছন। শেষ পর্যন্ত অবশ্য তিনি বিপদসংকুল পথে ডুবোজাহাজে ইউরোপ থেকে জাপানে আসেন এবং জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরে। আইএনএকে পুনর্গঠিত করে উচ্চ গ্রামে নিয়ে যাওয়া এবং ভারতের বিদেশি সরকারকে উৎখাতের অভিমুখে চালনা অবশ্যই নেতাজির অসাধারণ কৃতিত্ব। 1943 5ই জুলাই আইএনএর অভিবাদন গ্রহণ করে নেতাজি দৃপ্ত কণ্ঠে আহ্বান করলেন দিল্লি চলো। এরপর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের প্রত্যক্ষ দায়িত্বভার গ্রহণ করলেন 25শে আগস্ট। ইতিহাসের নিরিখে আমাদের আরও মনে রাখতে হবে, জার্মানিতে থাকতেই ইন্ডিয়ান লিজিয়ন বা ভারতীয় বাহিনী গঠনের মাধ্যমে সুভাষচন্দ্রের সামরিক অভিজ্ঞতার সূচনা এবং জার্মানিতে থাকতেই তার প্রথম বেতার ভাষণ। ইন্ডিয়ান লিজিয়নের সময়ই সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের জনগণমন অধিনায়ক গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেন। জাতীয় অভিবাদন হিসেবে গৃহীত হয় জয় হিন্দ এবং রোমান অক্ষরে হিন্দুস্তানি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকার করে নেওয়া হয়। 1943 16ই মে টোকিও পৌঁছে 10ই জুন সুভাষচন্দ্র সাক্ষাৎ করলেন জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে। জাপান ভারতের স্বাধীনতা সংগ্রামে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেয়, তবু যতদিন নেতাজি ফৌজ পরিচালনা করেছেন জাপানের সাহায্য নিলেও কখনো নিজেদের জাপানের ক্রীড়নক হতে দেননি। আজাদ হিন্দ ফৌজকে
সহায়তা করতে সক্রিয় ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। নেতাজির অধীনে আইএনএর একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সাম্প্রদায়িক ঐক্য। এই বাহিনীতে নানা ধর্মের, নানা ভাষার, নানা সম্প্রদায়ের, নানা জাতির মানুষ ছিলেন, কিন্তু সকলের পরিচয় তারা ভারতীয়। আইএনএর চরিত্র ছিল বিপ্লবী সেনাবাহিনীর। বাহিনীর বিভিন্ন ব্রিগেড সামরিক কুচকাওয়াজ ও প্রশিক্ষণের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়াতে বসবাসকারী অসামরিক ভারতীয়দেরও কাছে টানি আনেন নেতাজি। তার নেতৃত্বে সামরিক বাহিনীতে জড়ো হন হবিবুর রহমান, ভোঁসলে, ধীলন, গুলজারা সিং, শাহনওয়াজ খান, আজিজ আহমেদ, ভগৎ, কিয়ানি, লোগনাধন, লক্ষ্মী সাইগাল, দেবনাথ দাস, আয়ার, এসি চ্যাটার্জি, সহায় প্রমুখ ব্যক্তিত্ব। আর সেই সঙ্গে ছিল আইএনএর উদ্দীপক সামরিক ব্যান্ড এবং নানা সঙ্গীত, যেমন কদম কদম বাড়ায়ে যা। নেতাজি 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর প্রতিষ্ঠা করলেন অস্থায়ী আজাদ হিন্দ সরকার। এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1944 7ই জানুয়ারি এই সরকারের প্রধান কার্যালয় সিঙ্গাপুর থেকে চলে এলো রেঙ্গুন। ততদিনে আইএনএ ব্রহ্মদেশেও পৌঁছে গেছে। আগের নভেম্বরেই ব্রিটিশ অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেড়ে নিয়েছিল জাপানিরা। জাপান তা তুলে দেয় নেতাজির হাতে। 29শে ডিসেম্বর নেতাজি আন্দামান পরিদর্শনে গিয়ে আন্দামান নিকোবরের নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ। 1944 4ঠা ফেব্রুয়ারি আইএনএর ভারত অভিযান শুরু হয়। নানা প্রাকৃতিক এবং বাস্তব বাধা বিপত্তি উপেক্ষা করে তারা 18ই মার্চ ভারত সীমান্ত অতিক্রম করে। 14ই এপ্রিল মণিপুর রাজ্যের ময়রাংয়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলেন আইএনএ। ক্রমে দখলে আসে কোহিমা। 4ঠা জুলাই নেতাজি রেঙ্গুন থেকে তার বিখ্যাত ভাষণে বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু ক্রমে পরিস্থিতি বদলে যেতে লাগলো। একদিকে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক আবহাওয়ার জন্য নেতাজি ভারত অভিযান স্থগিত রাখেন এবং 1945 24 মার্চ রেঙ্গুন পরিত্যাগ করেন। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয় ঘটে, জাপানও আত্মসমর্পণে বাধ্য হয়। 1945 15ই আগস্ট নেতাজির শেষ নির্দেশ, দিল্লি এখনও আমাদের লক্ষ্য। 16ই আগস্ট তিনি সিঙ্গাপুর থেকে ব্যাংককে আসেন, সেখান থেকে 17ই আগস্ট সাইগানে। 18ই আগস্ট এই কাহিনী আজও রহস্যাবৃত, কারণ ওই দিনের তথাকথিত বিমান দুর্ঘটনা কিংবা নেতাজির মৃত্যু বা তার কী হলো তার কোনো প্রামাণিক উত্তর ইতিহাস আমাদের দেয়নি। নেতাজি ও আইএনএ ছিল এক উদ্দীপক শক্তি, যা স্বাধীনতার লড়াইতে এক নব উন্মাদনা সৃষ্টি করেছিল দেশের অভ্যন্তরেও। একদিকে যুদ্ধোত্তর গণজাগরণ ও রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ এবং অন্যদিকে আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনানীদের বিচার করতে গিয়ে ব্রিটিশ সরকার তা বুঝতে পেরেছিল। জ্বলন্ত দেশপ্রেম, কর্তব্যে নিষ্ঠা ও আত্মত্যাগের মানসিকতার মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজ। আজও তার জয় হিন্দ অভিবাদন সাদরে ব্যবহৃত হয়। আজও তার অশ্বারূঢ় দীপ্ত সামরিক ভঙ্গিমার ছবি এক আদ্যন্ত স্বাধীনতা সংগ্রামীর পরিচয় দেয়। শুনলেন কথিকা নেতাজি ও আইএনএ, বললেন ডক্টর গৌতম নিয়োগী, আকাশবাণী কলকাতা।